এবারে চার দফা বন্যায় রংপুর অঞ্চলের পাঁচ জেলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে প্রায় 650 প্রাথমিক বিদ্যালয়। নদীর কোল ঘেঁষে থাকায় বছর ঘুরে অসংখ্য বিদ্যালয় পানিতে বিলীন হচ্ছে। স্কুলগুলো নিয়ে স্থানীয় কোনো পরিকল্পনাও নেই কর্তৃপক্ষের। রংপুর থেকে মাহবুব ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। এবারে রাক্ষসী বন্যা গিলে খেয়েছে শিক্ষার্থীদের প্রিয় বিদ্যালয়। যে মাঠ সকাল হলে শিশুদের কোলাহল হৈহুল্লোড় ছোটাছুটিতে মুখর থাকত, সেই মাঠ এখন বানের পানিতে নদীগর্ভে। আমাদের স্কুলে বন্যা হয়েছে, আমরা অন্য স্কুলে এসে খেলতেছি। আমরা যদি ওই স্কুলে পড়তে না পারি তাহলে স্কুল তো ভাঙে যাবে, সেই জন্য আমাদের একটু ভয় লাগে। পানি উঠিয়া মনে করেন যে স্কুল ভাঙিয়ে দিয়েছে, ভাঙিয়ে গেছে, এবং ভাবতেছি যে আমার ছেলে মেয়েকে কেমনে পড়াবো। বন্যার পানিতে মনে করে স্কুল ডুবিয়ে থাকে, বন্যায় ক্ষতির কারণে রংপুর বিভাগের পাঁচ জেলার চরাঞ্চল, নিম্নাঞ্চল ও বন্যা দুর্গত এলাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম এবার স্থবির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষা বিভাগের পর্যবেক্ষণে অর্ধশত বিদ্যালয় নদী গর্ভে নিশ্চিহ্ন হয়েছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কুড়িগ্রামে 298টি, গাইবান্ধায় 228টি, রংপুরে 48টি, নীলফামারীতে 27টি এবং লালমনিরহাটে 21টি শিক্ষা প্রতিষ্ঠান। আর যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেগুলো স্পেশাল বরাদ্দের মাধ্যমে সেই স্কুলগুলো দ্রুততম সময়ের মধ্যে আপনার রিপেয়ারিং হয়ে যাবে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন বিদ্যালয়গুলো নিয়ে স্থায়ী পরিকল্পনা দরকার, সেই সাথে দরকার শিশুদের উপযোগী ভবন নির্মাণ। জোর করে প্রেশার দিয়ে কিছু অর্জন করা যায় না, কোনো শিক্ষা আসে না আসলে। সেখানে সহনশীলতাটাই মূল কথা, আমাদের বাচ্চাদের জন্য আনন্দটাই মূল কথা, আনন্দভাবে, আনন্দ থেকে কোনোভাবেই তাদের বিচ্ছিন্ন করা যাবে না। শিশুদের বিদ্যালয়গুলোর সংস্কার কাজের মান নিয়ে যেন প্রশ্ন না উঠে সেদিকেও খেয়াল রাখার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।